বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। আউটসোর্সিং এর কাজ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে দেশি বিদেশিদের একটি সংঘবদ্ধ চক্র, আর তাতে পা দিয়ে তরুণরা শুধু সর্বস্বান্তই হচ্ছেন না, আউটসোর্সিং এর লক্ষ কোটি ডলারের বিশ্ববাজারে ভাবমূর্তির সংকটেও পড়তে যাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংগঠন বেসিস। উন্নত দেশের বহু প্রতিষ্ঠান তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর অনেক কাজ করিয়ে নেয় বাইরের দেশ থেকে। এজন্য সেসব দেশকেই বেছে নেওয়া হয় যেখানে শ্রমশক্তি তুলনামূলকভাবে সস্তা। এটি আউটসোর্সিং, এবং সারা বিশ্বে এর বর্তমান বাজার লক্ষ কোটি ডলারের। আউটসোর্সিং এর কাজ অন্য দেশে প্রতিষ্ঠানগতভাবে হয়ে থাকে, হতে পারে ব্যক্তিগত পর্যায়েও। বাংলাদেশেও এ ধরনের কাজ হচ্ছে অনেকদিন ধরে। তবে বিপুল সম্ভাবনার এই খাতটি নিয়ে সম্প্রতি শুরু হয়েছে প্রতারণা। ক্লিক করলেই টাকা, এমন লোভনীয় অফার দিয়ে দেশি বিদেশি সংঘবদ্ধ একটি চক্র ফাঁদে ফেলছে বহু মানুষকে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। ইনভেস্টমেন্ট করার পরে আমার 140 ডলার থেকে 60 ডলার অটোমেটিক্যালি চলে গেল, এবং দেন 80 ডলার আমি পেলাম মাত্র। তো এখানে আমার হিউজ পরিমাণ টাইম নষ্ট হয়েছে। ওয়েবসাইটে ভিজিট করলে ওয়েবসাইটের ভ্যালু বাড়ে এই জিনিসটা একটু ধারণা ছিল, তো ওরা যে এটা এইভাবে করে একটা ফেক জিনিস নিয়ে আমার সামনে দাঁড়াবে এটা বুঝতে পারি নাই। আমার ইনকামের টাকা না, আমি যে টাকাটা এখানে ইনভেস্ট করছি ওই টাকাটা ব্যাক পেলে আমি স্যাটিসফাই। তথ্য প্রযুক্তির সংগঠন বেসিস সকালে এক সংবাদ সম্মেলন করে আউটসোর্সিং নিয়ে প্রতারণায় উদ্বেগ প্রকাশ করেছে। বেসিস বলেছে, প্রতারণা অব্যাহত থাকলে বিশ্ববাজারে বাংলাদেশ ভাবমূর্তির সংকটে পড়বে, ভবিষ্যতে তাতে কাজ পেতেও সমস্যায় পড়বেন দেশের তথ্য প্রযুক্তিবিদরা। আমরা দেখছি যে এই অমৃত সম্ভাবনাটা আজকে একটা প্রতারণার শিকারে পরিণত হওয়ার আশঙ্কা এবং অশনি সংকেত আমাদের সামনে দেখা দিয়েছে। আমরা দেখছি যে শুধু ঢাকা শহরে নয়, ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলা শহরের বাইরে, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে প্রতারণার শিকারে পরিণত হয়েছে। সেটা থেকে আমাদের তারুণ্যকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে। বেসিসের কর্মকর্তারা বলেছেন, আউটসোর্সিং নিয়ে প্রতারণার বিস্তারিত তারা সরকারকে জানিয়েছেন। এই ব্যাপারে সচেতনতা তৈরির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে বেসিস। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এবারে অর্থ শিল্প বাণিজ্য সংবাদ।